কোথা থেকে কুড়িয়েছো? কোথায় পাওয়া যায় এগুলো? আবার আসবো, ভালো করে বলে দে, জোরে বলে দে। সুপ্রভাত সকলকে, স্বাগত জানাই একটা নতুন ব্লগে। আজকে আমার কলেজের বন্ধুদের সাথে আমি যাচ্ছি মন্দারমণি। এই যে সবার আগে এসে গেছে পবিত্র। আমরা সকলে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ বিদ্যা মন্দিরের ছাত্র, এবং যেহেতু হস্টেলে ছিলাম আমরা 3 বছর, সুতরাং বন্ডিংটা খুব স্ট্রং হয়ে যায়। তো আজ ধরুন প্রায় কত, আমরা 2011-তে পাশ করেছিলাম, তো 2011-তে আমরা পাশ করেছিলাম, কিন্তু বছরে 1-2 বার দেখা হলেও কথা হলেও মানে এমন ওই ভাইবটা ম্যাচ করে যেটা আর কোনো বন্ধুর সাথে করে না। তো আমাদের গাড়ি নিয়ে আসবে সল্টি, 6:30 নাগাদ আমাদের এখান থেকে রওনা দেওয়ার কথা ছিল। তো যে গাড়ি নিয়ে আসবে আমার বন্ধু সল্টি, সল্টি কালকে অনেক রাতে বাড়িতে ফেরে, এবং যেটা আমি আশা করেছিলাম সেটাই হয়েছে। সকালবেলা ওকে ফোন করে পাওয়া যায়নি, কারণ বাবু ঘুমোচ্ছিলেন। শেষ অবধি বললো যে গাড়ি নিয়ে নাকি ও বেরিয়েছে, 6:30 নাগাদ আসবে বলেছিল। এখন বাজে কটা? 6:40, 6:40, দেখা যাক কখন আসে। গাড়ি এসে গেছে 6:45, খুব একটা দেরি হয়নি। ইনি আমাদের গেস্ট রবিদা, আরে সাওয়া পবিত্র আছে, আর এই যে এই সেই ব্যক্তি যে গুড মর্নিং সকালে ওঠার প্রয়োজন মনে করেনি, কোনোভাবে কষ্ট করে উঠেছে, হ্যাঁ টাইমে চলে এসেছি, আর আবার ঘুমোবে। আমরা আমাদের 5 নম্বর সাথী রাজদীপকে তুলে নিয়েছি রামরাজাতলা থেকে, আর সকালে আমাদের ব্রেকফাস্ট হয়েছে। কি ব্রেকফাস্ট হয়েছে? ঠোঙাটা দেখা, চপ মুড়ি। আমরা চপ শিল্প ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছি। ঠোঙাটা একবার দেখিয়ে দে, এই যে ঠিক আছে। চপ শিল্প কিন্তু খুব ইম্পর্টেন্ট শিল্প, এটাকে অবহেলা করলে চলবে না। আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি, ঢুকেই ডান দিকে রিসেপশন, তার পাশেই সুইমিং পুল। সল্টি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে, কারণ ওর এই রিসর্টটা খুবই ভালো লেগেছে। এই যে সুইমিং পুলটা আপনারা দেখতে পাচ্ছেন, সুইমিং পুলের পেছন দিকে কিন্তু রুমস অ্যাভেলেবেল আছে থাকার, নিচে ডাইনিং এরিয়া, আর তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন কটেজেস। ওই কটেজগুলোর মধ্যেই একটাতে আমরা ছিলাম। ওভারঅল জায়গাটা খুবই ভালো, এক নজরে যে কারুর এটা পছন্দ হবে। আর মেন ব্যাপার হলো এই রিসর্টটা একদম সমুদ্রের পাড়ে। আমরা ফাইনালি এখন 1টা বাজে, কারণ মাঝখানে অনেক জায়গায় আমরা হল্ট করে খুব রিল্যাক্সড ওয়েতে এসেছি বলে। তো আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের যে থাকার জায়গা, তো মন্দারমণির আমাদের যে স্টে, ডলফিন রিসর্টে। দেখুন পেছনে দেখা যাচ্ছে এই সাইডে কটেজগুলো আছে, আর এইদিকেও কটেজ আছে, কিন্তু ঠিক এইখানটাতে দেখবেন রুমসগুলো আছে, নর্মাল রুমস। তো আমরা ওখানে একটা 4-বেডের রুম বলেছি, যেখানে বেসিক্যালি আমরা 5 জন একসাথে শেয়ার করে থাকব। পুল আছে পেছনে, আর খুব সুন্দর এখানে সি ভিউ আছে। এ দেখুন সি ভিউটা আপনারা পুরো পেয়ে যাবেন, আর বসারও জায়গা আছে। তো সন্ধেবেলার এখানকার অ্যাটমসফিয়ারটা আরও ভালো লাগবে। এই হলো আমাদের রুম, ঢুকেই দেখুন এখানে একটা ছোট্ট টেবিল, বসার জায়গা, 2টো বেড, এসি আছে, টিভি আছে বিশাল বড়, নিচে ফ্রিজও আছে, অনেক মানে অনেক জিনিসপত্র রাখার জায়গা আছে। আর এদিকে একটা কাবার্ড, ওটা না দেখালাম না। এইটা হলো ওয়াশরুমটা, ওয়াশরুম পরিষ্কার, গিজার আছে, ওভারঅল ভালোই। লাঞ্চ করে একটু জিরিয়েই আমরা নেমে পড়ি সুইমিং পুলে, তারপরে দেখুন।
ডাইভ মারতে চলেছে সল্টি, আর সোজা পবিত্রর ওপরে ডাইভ। এরপরে আমরা আন্ডারওয়াটার অনেকগুলো শ্যুট করি, বেশ ভালোই লাগছিল। খালি ক্যামেরার মধ্যে একটুখানি জল ঢুকে যায়, ওই জন্য খুব একটা বেশি আমরা শ্যুট করে উঠতে পারিনি। মানে পুলে তো অনেকজনই ছিল, অনেকেই এনজয় করছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমাদের মতন এনজয় বোধহয় খুব কমই লোক করতে পেরেছিল। কারণ বেশিরভাগ লোকজনই দেখছিল যে আমরা কিভাবে এনজয় করছি, আমরা কিছুই বাদ দিইনি। দেখুন একটা WWE স্টান, সল্টিকে তুলে ফেলে দিলাম পেছনে। সল্টি আর রবিদার রেস হয়, যেই রেসে আরামসে রবিদা জিতে যায়। দেখুন রবিদা কিন্তু প্রায় ওপার পৌঁছে গেছে, সল্টি এখনও মাঝ রাস্তাতে। রবিদা প্রায় রিটার্নও চলে এসছে, সল্টি এখন সবে ওই পারে যেতে পেরেছে। এই যে সল্টি ফিরছে এখন। রাজদীপ আরাম করছিল যখন আমরা নেমেছিলাম, তো শেষের কিছুক্ষণ সময় ও পুলে নামে। আমরা সকলে প্রায় 2 ঘন্টা পুলের মধ্যে ছিলাম, তারপরে রাজদীপকে গিয়ে আমি বলি যে এবার তুই একটু নাম, তো তখন ও পুলে নামল। সারাদিন আমরা খুবই এনজয় করি এবং সকলে ক্লান্ত ছিল সুইমিং পুল থেকে ওঠার পর, তাই সবাই রেস্ট নিচ্ছিল। কিন্তু আমি আর রাজদীপ আমরা বেরিয়ে পড়ি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সুইমিং পুলে অনেকক্ষণ এনজয় করেছি, বল নিয়ে খেলেছি। রাজদীপ বিকেলের দিকে সুইমিং পুলে নেমেছে, মানে ওই তুই বোধহয় 4:15 নামলি না? 5:00। আচ্ছা এখন বাজে 5:30, তাই তো? 5:30-6:45 বাজে এখন। তো সবাই খুব ক্লান্ত বলে সবাই রেস্ট নিচ্ছে, আমার আর ওর এনার্জিটা একটু বেশি, তো ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি একটুখানি। কারণ আমাদের যে রিসর্টটা আছে, রিসর্টটা মোহনার খুব কাছে, আর মোহনা স্পেসিফিক্যালি সানসেটের সময় সৌন্দর্যটা হলো যে আপনি লাল কাঁকড়া দেখতে পাবেন। মানে আপনি যেরকম ধাপে ধাপে এগোবেন, লাল কাঁকড়াগুলো আপনি দেখবেন যে টুকটুক করে ঢুকে যাচ্ছে। তো এই ভিউটা এনজয় করার জন্য আমরা বেরিয়েছি। এখন অ্যাটমসফিয়ারটা খুব ভালো, ওয়েদারটা খুব প্লেজেন্ট, সকালবেলা খুবই গরম ছিল, বেশ ভাল লাগছে। যেটা আমার সবচেয়ে বেশি ভাল লাগে মন্দারমণিতে সেটা হলো ভিড়। ভিড় কিন্তু সেরকম কখনোই থাকে না, মানে আপনারা দেখুন খালি বীচটা। তো এই বেশ কিছুক্ষণ হলো, 5 মিনিট হলো আমরা বীচের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। বেশ কিছু রকমের স্পোর্টস অ্যাক্টিভিটি দেখছি এখানে চলছে, যেটা আগে মন্দারমণিতে বন্ধ হয়ে গেছিলো, কিন্তু খুবই কম অ্যামাউন্টে চলছে। দেখুন একটি বাচ্চা এরকম একটা গাড়িতে খেলছে, খুচখাচ এরকম অনেক কিছু অ্যাক্টিভিটিস চলছে। রাজদীপ তোর কীরকম লাগছে? খুব সুন্দর লাগছে, মানে খুবই রোম্যান্টিক ওয়েদার, মানে এতটাই ভালো লাগছে যে এখানে যেন 1 সপ্তাহ কাটলে খুব ভালো। 1 সপ্তাহ? বাপরে বাপ, পকেট খালি হয়ে যাবে। যাই হোক, রাজদীপের খুবই ভালো লাগছে। ও আমাদের সাথে আগেও বেরিয়েছিল, আমরা নভেম্বর মাসে পুরুলিয়া গেছিলাম, খুব এনজয় করেছি। তো বেশ ভালো লাগছে, বেশ ছিমছাম নিরিবিলি। অ্যাকচুয়ালি দীঘার মতন ওরকম ভিড় নেই, দীঘাতে যে জিনিসটা হয় হলো গিয়ে প্রচণ্ড ভিড় থাকে, যে কারণে খুব একটা ভালো লাগে না। এখানে একটুখানি ক্রাউড কম, তো পিসফুল লাগে। গুড ফ্রাইডের যেই এক্সটেন্ডেড উইকেন্ডটা ছিল, ওই সময় আমরা মন্দারমণি গেছিলাম, এবং ওই উইকেন্ডটাতে কোনো রুমস পুরো মন্দারমণিতে অ্যাভেলেবেল ছিল না, তো পুরো একদম জ্যাম প্যাকড ছিল। কিন্তু প্যাকড হলেও আমি বলবো খুবই সুন্দর, ফাঁকা ছিমছাম, দীঘার মতো নয়। দীঘা প্রচণ্ড ওভারক্রাউডেড, মন্দারমণিতে সব রুমস ভর্তি হওয়া সত্ত্বেও আমি বলবো যথেষ্ট ফাঁকা, তো রিল্যাক্স করার জন্য একদম আইডিয়াল জায়গা। এটা আমাদের হোটেলের নাইট ভিউটা সুইমিং পুলের,
সন্ধ্যেবেলা আমরা নামিনি, কারণ আমরা যে লেভেলে এনজয় করেছি দুপুর থেকে বিকেল অবধি, দারুণ। কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সেকেন্ড পার্ট মন্দারমণির খুব শিগগিরই আসছে, ভালো থাকবেন সকলে।